হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের যে ভিডিওটা, এটা হচ্ছে একটা ডিপ ক্লিনিং ভিডিও। আই থিঙ্ক তোমরা সবাই ভাবছো হোয়াট ইজ ডিপ ক্লিনিং ভিডিও। তো আমার ঘর আজকে প্রচণ্ড নোংরা আর প্রচণ্ড অবস্থা খারাপ। এই দেখো, জিনিসপত্র পড়ে আছে সব জায়গাতে। কিচেনের হালত দেখলে বলবে যে এটা কী হয়েছে। আর অলরেডি জানি না শুনতে পাচ্ছো কি না, অলরেডি কাপড় কাচা চলছে। আর তো আজকে আমি সব কিছু অ্যাকচুয়ালি ক্লিন করতে চলেছি, বিকজ অনেকদিন ভালো করে ক্লিন করা হয়নি ঘর। আর বাথরুমও প্রচণ্ড নোংরা, তো আমি জানি না আজকে বাথরুমও আজকে আমি ক্লিন করতে পারবো কি না। আর আমাদের টাওয়েলগুলো প্রচণ্ড নোংরা হয়ে গেছে, আর অনেক জামা কাপড়ে জমেছে কাচার জন্য। সো আজকে জামা কাপড় আছে লন্ড্রিতে প্রচুর হবে, আর একগাদা লন্ড্রি আছে গোছানোর জন্য তো প্রচুর। তো আমি জাস্ট এখন জাস্ট এক্ষুনি এই হলটা আর কিচেনটা একদম ক্লিন করব আর পোছা লাগাবো, বিকজ অনেক দিন পোছা লাগানো হয়নি। তো এটাই আজকের ব্লগ অ্যাকচুয়ালি। দেখো সব কিছু প্রচণ্ড ক্লিন, পুরো ঘর ক্লিন, জামাকাপড় কাচাও হয়ে গেছে, আর আমার চানও হয়ে গেছে। এখন অ্যাকচুয়ালি সন্ধেও হয়ে গেছে প্রচণ্ড। তো দেখতে পাচ্ছ ঘরের অবস্থাটা, সব কিছু ক্লিন, নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড এভরিথিং। তো আজকে আমরা পিঠে খাচ্ছি। তো এটা হচ্ছে চিকেনের পিঠে। চিকেনের পিঠে আমি জানি সবাই জানে না, বাট এখানে একটা চিকেনের পিঠে হচ্ছে আর এটা লাউয়ের পিঠে, দেখতে পাচ্ছ। তো এটা আমি বানাবো, এখনো বানাইনি। এখানে একটা চিকেন, অ্যাকচুয়ালি এর আগের দিন চিকেনের পিঠে বানিয়েছিলাম, তো তার একটুখানি বেঁচেছিলো, সেটা দিয়ে বেশ দুটো হয়েছে। এটা হচ্ছে সরি, এটা হচ্ছে বাড়ি সাপটা, দেখতে পাচ্ছ। আমি যতটা সম্ভব কম তেল ইউজ করে করার চেষ্টা করছি, বাট ভালো হয়েছে, খেতে খারাপ নয়। তো চিকেনের পিঠা হচ্ছে একটু চকলি টাইপের। দেখ কতগুলো পার্টি সবটা আমি ভেঙে ফেলেছি, ভালো বানাতে পারিনি।
এটা একটা ভালো বানিয়েছি অনেকক্ষণ পর। আজকে আমার প্লেট, এটা হচ্ছে চিকেনের পিঠা, এটা প্যাটি চাপটা, আর তার সাথে একটু সস। এটা আমার আজকে ডিনার গাইস। আর আজকের মতো ব্লগটা অ্যাকচুয়ালি এখানেই শেষ। আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আমি জানি না এরপরের ব্লগটা কী হবে, বাট এরপরের ব্লগে আমি জানি না আমি কী করবো। তো আজকের দিনটা আমার খুব এফেক্টিভ হয়েছে, আমি ঘর পরিষ্কার করেছি, আমি খাবার বানাচ্ছি, আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে অ্যাকচুয়ালি প্রচুর ভালো ফিল হয় যে কিছু এফেক্টিভ কাজ করেছি দিনে। তো চলো আজকের ব্লগটা এতটাই। নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে যে ব্লগটা কেমন লাগছে। তো প্লিজ যদি আমার ব্লগ দেখছো আর ভিডিওটা তোমাদের ভালো লাগছে, তো ওই ভিডিওটাকে লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পারলে নিচে কমেন্ট করে আমাকে জানিও যে তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে চাও এন অল। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন বাই।